সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো, আমরা দাগে দাগে জমি খরিদ করছি কিন্তু বহু দখলে এক দাগে আছি। এই ক্ষেত্রে কাগজ আপডেট করার জন্য আমাদের করণীয় কি? যেমন একটা খতিয়ানে 20টা দাগ আছে, এখন এই 20টা দাগে 15-20 জন মালিক আছে। তো দেখা যায় যেই এই খতিয়ানের ভিতরে কোনো কোনো দাগ আছে, মনে করেন 1 একর জমি আছে অথবা 5 একর আছে অথবা 50% আছে, ওই জমিগুলির ক্ষেত্রে দেখা যায় সবাই, সমস্ত শরিকান যারা আছেন সবাই কিন্তু অংশহারে তারা ভোগ করে। আবার ওই খতিয়ানের ভিতরে কিছু সম্পত্তি আছে, কোনোটায় 5%, কোনোটায় 2%, কোনো জমিতে 1%। এক্ষেত্রে যা পূর্ব থেকেই আমাদের দেশে দেখা গেছে, যেমন আমি এই খতিয়ানের মালিক 2 আনা অংশের, এখন এই 2 আনা অংশের যে মালিক, আমি কিন্তু প্রত্যেকটা দাগেই 2 আনার অংশের মালিক, কিন্তু আমাদের ভোগ দখলের সুবিধার্থে আমরা যেমন দুই শরীরে বললাম তুমি অমুক দাগ খাও, আমি একা এই দাগ খাই, কারণ এই দাগটার ভিতরে 3-5 জন শরীর যদি একত্রে খাই তাহলে তা কারো কোনো নাঙ্গল চলে না, যার জন্য সবাইয়ের ভোগ দখলের সুবিধার্থে সবাই কিন্তু মৌখিক আপোষ বন্টনে আমরা জমিগুলি খাইতেছি, কিন্তু আমাদের অংশের পরিমাণ ঠিক আছে। এখানে আরেকটি বিষয় হলো, ওই খতিয়ানের মধ্যে যদি কোনো বাজারের ভিটি সম্পত্তি থাকে বা কোনো মার্কেটের সম্পত্তি থাকে, ওখানে কিন্তু সবাই অংশহারে জমি খায়। এগুলি বিশেষ করে হয় নাও জমির ক্ষেত্রে, ধানি জমির ক্ষেত্রে, চরাঞ্চলের জমির ক্ষেত্রে, বিলের ক্ষেত্রে, সাধারণত এই আপোষ বন্টন এই দখলগুলি হয়ে থাকে। এখন যেমন এই খতিয়ানের আপনার একটা শরিক, তার সমস্যা উনি কিছু সম্পত্তি বা তার অংশ উনি বিক্রি করবেন, উনি কিন্তু প্রত্যেক দাগে মালিক, কিন্তু উনি খাইতেছেন হয়তো 2টা দাগে অথবা 1 দাগে খাইতেছেন, আপোষ বন্টন মতে জমিটা খাইতেছেন। এখন উনি জমি যখন বিক্রি করবেন বা বিক্রি করছেন, তখন কিন্তু ওই খতিয়ানের প্রত্যেকটা দাগে কিন্তু উল্লেখ করতে হয়, আর প্রত্যেকটা দাগ উল্লেখ করেই কিন্তু জমিটা উনি বিক্রি করলেন। কিন্তু অনেক দলিলের ক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটা দাগ উল্লেখ করে তাকে 20% জমি তার কাছে হস্তান্তর করছেন, কিন্তু অনেক দলিলে কোন দাগে উনি দখল করবেন এই চৌহদি কিন্তু অনেক দাগে দেওয়া হয় না, এরকম বহু দলিল আছে। আবার যারা বোঝেন, যারা চিন্তা ভাবনা করে জমি কিনেন, তারা কিন্তু আপনার 20টা দাগ দিছে দলিলে উল্লেখ করছে ঠিক আছে, কিন্তু উনি কোন দাগের কত শতাংশ জমি উত্তরে কে, দক্ষিণে কে, পূর্বে কে, পশ্চিমে কে, এইভাবে চৌহদি দিয়া উনি কিন্তু সম্পদটা খরিদ করছেন। তো দেখেন, আমরা দুই ধরনের দলিল আমরা করলাম। প্রথম একটা দলিল করলাম কিভাবে, যেমন সমস্ত খতিয়ানের দাগ উল্লেখ করলাম, কোন দাগে দখল নিলাম এটার কিন্তু কোনো উল্লেখ নাই। আরেকটা দলিল করলাম, সমস্ত দাগ উল্লেখ করলাম, যেই দাগে আমি দখল আছি ওই দাগ দখল দিয়া তার দখলের দাগ উল্লেখ করে আমি যেই জমিটা খরিদ করলাম তার চৌহদি সুন্দর করে উল্লেখ করে আমি জমিটা খরিদ করলাম। তো যখন এই 2টা দলিলই আপনার আমরা সহকারী ভূমি সহকারী কর্মকর্তার কাছে যখন আমরা নামজারির জন্য দেই, প্রথম যেই দলিলটা আমরা দিলাম, এই দলিলটার ভিতরে আমার শুধু দাগ উল্লেখ আছে, কোন দাগে আমি দখলে আছি এই কথাটা উল্লেখ নাই, তখন আমাদের সহকারী যে ভূমি কর্মকর্তা আছে তহসিলদার, তার করণীয় কি? তার করণীয় হলো, আমি যখন নামজারির জন্য আবেদন করলাম আমার দলিলখানা জমা দিয়ে, তখন উনি ভূমি অফিসের সার্ভেয়ার সহকারে উনি তদন্ত যাবেন, সরজমিনে তদন্ত যাবেন, তদন্ত গিয়ে আমার দলিলখানা হাতে নিয়ে উনি মাপজোক করে দেখবেন যে আমি কোন দাগে কোন অবস্থায় কিভাবে দখলে আছি। যদি আমি 1 দাগে দখল থাকি তাহলে উনি আমাকে 1 দাগে নামজারির জন্য প্রস্তাব করবেন, যদি আমি 2 দাগে দখলে থাকি তাহলে 2টা দাগ নামজারির জন্য প্রস্তাব করবেন। এই ক্ষেত্রে আমরা নামজারিগুলি করে নিতে পারি। আরেকটি হলো, 2টা দলিলের ক্ষেত্রেই তহসিলদার তদন্ত যাইতে হয়। আরেকটা পরের যে দলিলটা আমি জমা দিলাম, ওই দলিলে যেমন আমি 20টা দাগ লেখলাম, 20টা দাগ লিখে পরবর্তীতে আমি লেখলাম অমুক দাগে ভোগ দখলকৃত, উত্তরে অমুক,
দক্ষিণ অমুক চতুর্পাশের আমি চৌহদি উল্লেখ করে আমি জমিটা দিলাম। এই ক্ষেত্রে তহসিলদার তখন কিন্তু সরজমিনে তদন্তে যাওয়ার নিয়ম, কিন্তু উনি সরজমিনে তদন্ত না গিয়ে ওই দলিলের উপরে নির্ভর করে কিন্তু উনি আমাকে নামজারি দিতে পারে। তাহলে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম আজকে, যদি আমরা দাগে দাগে জমি দলিলে খরিদ করেও থাকি, যদি আমাদের দখলীয় দাগের কথা উল্লেখ না থাকে, তাহলে আমরা ভূমি অফিসের সহকারী কর্মকর্তা যে তহসিলদার আছে তার সহযোগিতার মাধ্যমে আমরা নামজারি করে খাজনা ভাতি দিয়ে আমরা খারিজ করতে করে নিতে পারি। এই দখল নিয়ে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, আর সমস্যা থাকতে পারে না। আশা করি আলোচনাটি আপনাদের উপকারে আসবে। দোয়া করবেন ভবিষ্যতে যাতে আরও সুন্দর সুন্দর আলোচনা নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।